বিশ্বকাপের টিকিট কালো বাজারি ঠেকাতে ব্যর্থ বিসিসিআই। এবারের আসরের মোস্ট ফেভারিট দুই দল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে হাহাকার। কলকাতায় এই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট অনলাইনে না পাওয়া গেলেও বেটিং সাইট বা কালোবাজারিদের কাছে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে সমর্থকদের মাঝে। এর আগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগেও টিকিট নিয়ে অসন্তোষ জানিয়েছিল সাপোর্টাররা। তবে এবার ঘটনা গড়িয়েছে মামলা পর্যন্ত। এক সমর্থকের অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন দুই কালোবাজারের টিকিট বিক্রেতাও। 2500 রুপির টিকিট 11,000 রুপিতে বিক্রি করতে দেখা যায় তাদের। সেই সাথে অভিযোগ উঠেছে সিএবি ও বিসিসিআই এর টিকিট কালোবাজারিতে এক বেটিং সাইটের সাথে চুক্তি করারও। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন সিএবি এর বেশিরভাগ সদস্যরাও। এসবের মাঝেই ইডেনে যান বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। টিকিট কালোবাজারি নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই দোষারোপ করেন সাবেক বোর্ড সভাপতি। বলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত আনবিটেন থেকে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে ভারত। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে হারলেও প্রায় সব ম্যাচেই একের পর এক রেকর্ড করে যাচ্ছে সাউথ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে 5 নভেম্বর এই দুই ফেভারিটের লড়াই ঘিরে রমরমা টিকিট কালোবাজারি। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।